আসসালামু আলাইকুম, আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে। আমি সকাল থেকে যে সব কাজগুলো সেরে আসছি, বাকি কাজ এসে নাস্তা বানিয়ে নিয়েছি সকালে, আর একটা সবজি রান্না করেছি, আর এখন এখানে একটা ঢেঁড়স দিয়ে আর এই যে লাউ দিয়ে একটা চচ্চড়ি করতেছি, আর এখানে এই যে করলা উচ্ছে যেটা বলে চরে হয় এটা আমি ভর্তা করব, আর এখানে শিং মাছ দেখতে পাচ্ছেন এই শিং মাছ আমি রান্না করব। তা এখন এই শিং মাছটা কেটে নিয়েছি, এখন এই যে শিং মাছের গায়ে যে কালো আবরণ আছে ময়লা, এটা কীভাবে পরিষ্কার করতে একটা ম্যাজিকের মতন আমি আপনাদেরকে টিপস দিব, সে অবাক হয়ে যাবেন, খুবই সহজ এবং খুবই ঝটপট করে পরিষ্কার করা হয়ে যাবে। তা আমি এই টিপসটি আপনাদেরকে দিব। তা চলুন কীভাবে আমি মাছ পরিষ্কার করছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছেন ডিমের খোসা, এই ডিমের খোসা দিয়ে আমি অবাক করার টিপস আপনাদেরকে দিব। এই দেখুন, এখন একটা ডিমের খোসাগুলো গুঁড়ো করবো কীভাবে, এইভাবে একটা ব্যাগ দিয়ে হাতে নিয়ে এইভাবে একটু ডলা দেবো, তাহলে সুন্দর গুঁড়ো হয়ে যাবে, হাতে লাগবে না, এটাকে গুঁড়া করে নেব। দেখেন কি সুন্দর গুঁড়ো হয়ে যাচ্ছে, এইভাবে এসে ডলে 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 সুন্দর করে গুঁড়া করে নেব। ডিমের খোসা আপনারা ভুলেও ফেলবেন না, কত যে উপকারের লাগে কাজে লাগে সেটা এখনই তা প্রমাণ পাবেন। দেখতে থাকুন ভিডিওটি, তাহলে কীভাবে ডিমের খোসা দিয়ে আমি কী করি সেটা আপনারা দেখে সহজেই বুঝতে পারবেন যে কত সহজভাবে কাজটা হয়ে যায়, অথচ কত কষ্ট করতে হয় এই কাজটা করার জন্যে। তো এই দেখুন, এইভাবে ডলার জন্য আমার হাতেও লাগলো না, হাতেও ব্যথা পাচ্ছি না, আবার এদিকে কুড়ো হয়ে যাচ্ছে। এখন কি করব, এই দেখেন এই যে যে মাছগুলো, এই মাছগুলোকে ভালোভাবে মাখাবো ডিমের খোসা দিয়ে, এভাবে ভালোভাবে বেলে বেলে মাখাবো। দেখেন কত তাড়াতাড়ি, 10 মিনিটও লাগবে না, মাছ গুলো পরিষ্কার হয়ে যাবে। এভাবে মাখাইয়ে এখন এই খোসা সহ একটা ব্যাগের ভিতরে পুড়ে নেবো, এই যে এরকম একটা খসখসে ব্যাগের ভিতরে পুড়ে নেবো, অথবা ওই যে সিমেন্টের বস্তা আছে, সারের বস্তা, ওই সব বস্তা ব্যাগ যদি থাকে সেই ব্যাগের ভিতরে পুড়ে নেবো। নিয়ে তারপরে কীভাবে করছি আমি পুড়ে তারপরে দেখা, এই যে মাছগুলোকে ব্যাগের ভিতরে পুড়ে দিয়েছি, পুড়ে দিয়ে এখন কি করতে হবে, এইভাবে ভালো করে দুই হাত দিয়ে এরকম করে ডলতে হবে। হ্যাঁ, কিছুক্ষণ ডলার পরে দেখবেন যে একেবারে 10 মিনিটও লাগবে না, মাছ একদম পরিষ্কার হয়ে গেছে। আর এই ব্যাগ যদি না থাকে, সিমেন্টের বস্তার ব্যাগ বা সারের বস্তার ব্যাগগুলি বেশি ভালো হয়, ওটা বেশি খসখসে, মোটামুটি খসখসে যে কোনো কিছুর উপরে দিয়ে ডলা দিলে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। চটের বস্তা যদি থাকে, চটের বস্তার উপরে এইভাবে দিয়ে ডলা দিলে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। আমি এখন আর ডলে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই তো মাছগুলো আমার ডলা হয়ে গেছে, দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেল, কত ঝটপট করে ম্যাজিকের মতো। এখন একটু ভালোভাবে বেসিনের নিচে নেমে শিঙের নিচে দিয়ে ভালো করে ডলে দিয়ে নিতে হবে। একটু কষলে কষলে দিতে হবে, খোসা টোসা হয়তো মাথার ভিতর লেগে থাকতে পারে, আর যদি কোথাও একটু লেগে টেগে থাকে কালো, তখন একটু মাজনীতে ডলা দিলে হয়ে যায়, এগুলো নেই যেমন মাজনীতে একটু ডলা দিলে পরিষ্কার হয়ে যাবে। কাজেই কত তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে গেলো, একটা তো ম্যাজিকের মতন। নিশ্চয়ই আপনাদের ভালো লাগলো, এইভাবে আপনারাও পরিষ্কার করবেন। তো আমি এখন সম্পূর্ণ একটু পরিষ্কার করে ধুয়ে তারপরে পরে আমি আসছি। এই তো আমার মাছগুলো দেখছেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেলো, কত ম্যাজিকের মতো। তা আর পেঁপের খোসা, পেঁপের পাতা মাজনে কিছুই লাগবে না, শুধু ডিমের খোসাগুলো না ফেলে দিয়ে যত্ন করে রেখে দেবেন একটা ব্যাগের ভিতরে, যখন মাছ কিনবেন তখন এইভাবে ঝটফট করে ধুয়ে ফেলবেন। তা আশা করি আপনাদের সবারই ভালো লাগলো আমার এই আজকের এই টিপসটি। আমি এখন মাছটা রান্না করব, রান্না করে পরে আমি শেয়ার করব, ভিডিও বড় হয়ে যাবে। আর সেই সাথে আমি আর একটা টিপস দিব, সেটাও একটু দেখাই। এই তো দেখতে পাচ্ছেন কত লেবু, তাই না? এই লেবু এখন কি করবেন, এত লেবু তো আর একদিনে খাওয়া যাবে না, তা কীভাবে সংরক্ষণ করে রাখা যাবে সেটা আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব। লেবুগুলো কীভাবে, এর খোসা কী কাজে লাগবে, আর কী রসগুলো কীভাবে রাখবেন আমি সেইভাবে সারা বছরের জন্য রেখে দেব। আর খোসাগুলো দিয়ে একটা দামি, আপনাদের সংসারের কাজের জন্য একটা দামি, খুবই উপকারী একটা
আর টিপস দিব, আপনারা দেখতে থাকুন, তাহলে জানতে পারবেন কি টিপসটি। এতো আমার রান্নাবান্না কমপ্লিট। এই যে আমার শিং মাছের ঝোল, ঢেঁড়স দিয়ে লাউ দিয়ে চচ্চড়ি, করলা ভর্তা, পেঁপের তরকারি আর লাল শাক ভাজি, এই আজকে আমার মেনু ছিল। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি যে লেবুর টিপসটা দিব সেটা পরের ভিডিওতে দিব, আপনারা দেখতে পাবেন। তা আমার ভিডিওগুলো দেখতে থাকুন, টিপসটাও জানতে পারবেন। তাই আজকে রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবগুলোই হেলদি খাবার, সবগুলোরই পুষ্টিগুণ আছে এবং শরীরের জন্য সবকটা খাবারই উপকারী। তা আশা করি ভালো লাগবে। আর আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।